चिटागर एम्पायर जुट मिले आयोजित हलो करोना ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য সরকারের তরফ থেকে গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ, কিন্তু রাজ্যে বিপুল জনসংখ্যা হওয়ায় বহু মানুষই নিজের কর্মক্ষেত্র ছেড়ে দিয়ে ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়াতে পারেননি। তেমনভাবেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত জুটমিলগুলির শ্রমিকদেরকে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরীর তরফ থেকে প্রশাসনের কাছে বিশেষ ক্যাম্প আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছিল জুটমিলগুলিতে। সেই মতো জেলা শাসকের তরফ থেকে উদ্যোগ নিয়ে আয়োজিত হয় করোনা ভ্যাকসিনেশন শিবির। সেই মতো 84 দিন পর আজ টিটাগড় এম্পায়ার জুটমিলে আয়োজিত হলো করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের শিবির। এদিন এই শিবির থেকে 500 জন শ্রমিক এবং তার পরিবারের সদস্যদের ভ্যাকসিন দেওয়া হয়। এ বিষয়ে বলতে গিয়ে টিটাগড় এম্পায়ার জুটমিলের আধিকারিক সুদীপ গুপ্তা জানান, আমাদের আজকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান সাহেব এবং আমাদের এমএলএ সাহেবের উদ্যোগে এর আগে আমরা 84 ডেজ আগে এখানে ফার্স্ট ডোজ দেওয়া হয়েছিল ওয়ার্কার এবং তাদের পরিবার এবং স্টাফ এবং তাদের পরিবারের জন্য। 500 জনের বেশি টিকাকরণ করা হয়েছে কোভিড কোভিশিল্ড ভ্যাকসিন, এবং যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের আজকে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। যারা বাইরে থেকে নিতে পারে না বা অসুবিধা আছে এবং কোনো কোনো সমস্যা আছে যারা হয়নি এখনও মধ্যে নেওয়া, তাদের জন্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং এমএলএ সাহেবের উদ্যোগে আমরা সেকেন্ড ডোজ টিকাকরণ কর্মসূচি আছে। লক্ষ্যমাত্রা 500 জনের মতো আছে। আপনার কাঁধা দিয়ে কেন করে